এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাব তার কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের সেই রাজাখালী এলাকায়, যেখানে জনতা কোল স্টোরেজে গতকাল রাত একটাই আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণে আসলে এখানে আগুনের ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনারা দেখছেন আসলে শুটকির যে কোল স্টোরেজটি আসলে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু দৃশ্যমান হচ্ছে এই কোল স্টোরেজে কী থাকতো। শুটকিগুলো সব চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে শুটকি কিন্তু এখানে এনে রাখা হতো এবং এরপর এখান থেকে নিয়ে সেগুলো বিক্রি করা হতো। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তাদের প্রায় 30 থেকে 40 লাখ টাকার মালামাল কিন্তু এখানে ছিল। এখানে বিভিন্ন আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের শুটকি কিন্তু এখানে মজুত করে রাখা হতো। সেক্ষেত্রে আমরা কয়েকজনের সাথে কথা বলতে পেরেছি, তারা বলেছে তাদের যে শুটকিগুলো কক্সবাজারে নিয়ে যাওয়ার জন্য তারা এখানে রেখেছিল, কিন্তু আসলে এই অগ্নিকাণ্ড বিস্ফোরণের ঘটনায় তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আর অন্যদিকে যদি আপনাদেরকে আসলে রাতের বেলা অন্ধকার থাকার কারণে পুরোপুরি হয়তো দৃশ্যমান হয়নি, আপনারা ভোরের আলো ফোটার সাথে সাথে যে বিষয়টি দেখা যাচ্ছে আসলে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এই মুহূর্তে পুরো ভবনের চিত্রটি কিন্তু ফুটে উঠছে। আসলে বিস্ফোরণের ভয়াবহতা কত তীব্র ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভবনের নিচের তলার আসলে অংশটি ধসে পড়েছে। সেক্ষেত্রে এখানে গতকাল রাত একটায় যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন আসলে কী অবস্থা হয়েছিল তখন আজকে সকালের এই দৃশ্যটি কিন্তু দেখলেই বোঝা যায়। সেক্ষেত্রে নিচের তলায় যে কোল স্টোরেজ ছিল তার যে কলাম ছিল 3 থেকে 4টি কলাম কিন্তু পুরোপুরি ধসে পড়েছে। তবে এই ভবনটির চিত্র দেখে যেটি অনুমান করা যায় আসলে কিভাবে এই ভবনগুলো প্রস্তুত করা হয়েছে বা কিভাবে অনুমোদন পেয়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস কিংবা পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে আসলে ধারণা করা হচ্ছে বা প্রশ্ন তোলা হচ্ছে। কারণ হচ্ছে ভবনের নিচের তলা বা পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে সে ভবন একেবারেই লাগানো অবস্থায় রয়েছে এবং একটি আবাসিক এলাকায় এই ধরনের কোল স্টোরেজ কীভাবে গড়ে তোলা হয়েছে সেটিও আসলে তদন্তের বিষয় বলে জানিয়েছে। তবে গতকাল রাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যেহেতু অ্যামোনিয়া গ্যাস থাকে যে কোনো কোল স্টোরেজে, সেক্ষেত্রে সেই অ্যামোনিয়া গ্যাস থেকেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের পর এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা যখন ঠিক রাত একটায় এখানে এসে উপস্থিত হই তখন আমরা দেখি প্রায় আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ও ঝাঁঝালো গন্ধ বিদ্যমান এবং আশেপাশের যারা বেশ কয়েকটি ভবনের মানুষজনকেও কিন্তু তীব্র গন্ধের কারণে সরিয়ে নেওয়া হয়েছিল। এবং এই ঘটনায় প্রায় 4 জন আহত হয়েছে, তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা পুরো ভবনটির অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে ভবনটির কিছু অংশ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অংশ হিসেবে রাস্তা তৈরির অংশ হিসেবে কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। তবে নিচের যে এসটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো নিচের তলাটি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতা কত বেশি ছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চারিদিকেই কিন্তু বড় বড় কলামগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা ইটের বিভিন্ন বড় বড় স্তরগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেক্ষেত্রে গতকাল রাত একটায় যখন এখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে তখন এলাকাবাসী যারা প্রথমে এখানে এসেছিল তারা আমাদেরকে জানিয়েছে আসলে যেহেতু সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে চট্টগ্রামে আবার যেহেতু বিএমডিপোর ক্ষত এখনও মানুষের মন থেকে মুছে যায়নি, আবারও বিকট শব্দে যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই রাজাখালী এলাকার বা চাকতে এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় যারা এলাকার মানুষজন ছিল তারা দ্রুত এই ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে যেহেতু রাজাখালীর যে এখানে ঘটনাস্থল তার পাশেই একটি ফায়ার সার্ভিসের অফিস ছিল, তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং তারা অগ্নি নির্বাপনের চেষ্টা শুরু করে। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে বিভিন্ন জায়গা থেকে মোট 60টি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তবে বিস্ফোরণের ঘটনায় আসলে ভবনের যে বিধ্বস্ত অবস্থা সেটি কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে। তবে কিভাবে এই ধরনের ভবনগুলো এখানে অনুমোদন পায় কিংবা এই আবাসিক এলাকায় একটি কিভাবে কোল স্টোরেজ গড়ে তোলা হয়েছে সেটি কিন্তু এলাকার মানুষের এখন আসছে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাজাখালী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।